हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ए टू जेड मार्जिन। आज के डिसकस करब सानलाइटर होलसेल और रिटेल प्राइस सम्बन्धे, कारण अनेक सब्सक्राइबर हमारे जानते चेहल जो दादा 10 টাকার सानलाइटर होलसेल प्राइस क्या आए और तरह से 500 গ্রাম सानलाइटर होलसेल प्राइस क्या आए। तो अपने रिक्वेस्टे पुरो ভিডিওটি বানাচ্ছি, তাই ভিডিও ডেসক্রিপশন অর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ ভিডিওটি খুব নলেজফুল হতে চলেছে। तो বন্ধুরা দেখুন, এরকম করে পুরো 10 ডজন মাল থাকে এই বস্তার মধ্যে, এবং একজন হোলসেলারের এক বস্তা সানলাইট কেনা পড়ে 1055 টাকা। এবং যেহেতু আমি আপনাদেরকে বলেছি এখানে পুরো 10 ডজন মাল রয়েছে, তাই এই ক্ষেত্রে একজন হোলসেলারের এক ডজন কেনা পড়ে 105 টাকা 50 পয়সা। কিন্তু যখন কোনো হোলসেলার 10 বস্তা বা 20 বস্তা স্ল্যাবে কিনবে, তখন এই ক্ষেত্রে হোলসেলারের 1.5% পর্যন্ত স্কিম থাকে। আর এই স্কিমগুলো সব জায়গায় সমান হয় না, কোনো কোনো জায়গায় বেশি হতে পারে, কোনো কোনো জায়গায় কম হতে পারে। আর আমার যেহেতু এক বস্তা কেনা পড়েছে 1055 টাকা, তাই আপনাদেরকে আমি এই রেটটি বললাম। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, হয়তো তাদের মধ্যে কোনো জায়গায় এই রেট 10 টাকা বা 15 টাকা পর্যন্ত বস্তাতে কম হতে পারে। এর কারণ হলো গিয়ে ডিস্ট্রিবিউটর যেখানে যেরকম স্কিম দিয়ে এই মালটিকে বিক্রি করে। এখন আসি আমরা এর রিটেল প্রাইসের দিকে। হোলসেলাররা যেহেতু এক ডজন কেনা পড়ে 105 টাকা 50 পয়সা, এই ক্ষেত্রে একজন হোলসেলার এটিকে এক ডজন বিক্রি করবে 108 টাকা করে ডজন বিক্রি করবে। তবে এই ক্ষেত্রে একজন হোলসেলারের এক ডজনের প্রফিট হবে 2 টাকা 50 পয়সা, এবং একজন রিটেল ওনারের পার ডজনের প্রফিট হবে 12 টাকা। তো বন্ধুরা, এখন আমরা আসব সানলাইট 500 গ্রাম এর হোলসেল প্রাইসের দিকে। তো বন্ধুরা দেখুন, সানলাইট 500 গ্রাম এর MRPও বেড়ে গিয়ে হয়েছে 50 টাকা, যেহেতু প্রত্যেকটা আইটেমের দাম বাড়ছে। তো বন্ধুরা, সানলাইট 500 গ্রাম এক বস্তায় থাকে এরকম করে পুরো 20 প্যাকেট মাল। তো আমার কাছে এখন 3 পিসে আছে, আমি এই দিয়ে আপনাদেরকে এর হোলসেল প্রাইস এবং এর রিটেল প্রাইসের সম্বন্ধে বলছি। সানলাইট 500 গ্রাম এক বস্তা হোলসেল প্রাইস হলো গিয়ে 890 টাকা, এবং যেহেতু আমি আপনাদেরকে বলেছি এক বস্তায় থাকে 20 প্যাকেট মাল, তাই এই ক্ষেত্রে একজন হোলসেলারের পার প্যাকেট কেনা পড়ে 44 টাকা 50 পয়সা করে। এখন আসি আমরা সানলাইট 500 গ্রামের রিটেল প্রাইসের দিকে। যেহেতু একজন হোলসেলারের পার পিস কেনা পড়লো 44 টাকা 50 পয়সা, এই ক্ষেত্রে একজন হোলসেলার এটিকে 45 টাকা বিক্রি করতে পারে বা 45 টাকা 50 পয়সা হিসেবে বিক্রি করতে পারে। এটা পুরোটা হোলসেলের ওপর নির্ভরশীল। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট নলেজফুল ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে করে এরকম ইউনিক এবং ইনফরমেটেবল ভিডিও আমি আপনাদের জন্য আরও আনতে পারি। এবং ভিডিওটি দেখার পর আপনারা ভিডিওটিতে লাইক করতে ভুলে যান। আপনাদের লাইকের কারণে আমার মোটিভেশন হয় যে আমি আরও নতুন করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে কোনো নতুন একটি ভিডিওতে। বাই বাই।